সুখবর, সয়াবিন তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসার কারণে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা করে কমাতে সম্মত হয়েছে মিল মালিকরা। আজ থেকে নতুনের দাম কার্যকর করা হবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম 14 টাকা কমিয়ে 185 টাকা ও 5 লিটার বোতল 910 টাকার নির্ধারণ হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দামও 14 টাকা কমিয়ে 166 টাকা নির্ধারণ হয়েছে। আর পাম তেলের দাম লিটারে 6 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 148 টাকা। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র মহাসচিব জানায়, আন্তর্জাতিক বাজারে ভাজ্য তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে আলোচনা করে আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে এর আগে সর্বশেষ 26 জুন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা কমিয়ে 199 টাকা নির্ধারণ করা হয়েছিল। খরা, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেনের সংঘাতের জেরে বিশ্ববাজারে কয়েকবার ছেড়েছে ভাজ্য তেলের দাম। তারই জেরে চলতি বছর দেশের বাজারে বেশ কয়েক দফা বাড়ানো হয় সয়াবিন ও পাম তেলের দাম। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।